রঙিয়া মাহতলির এটা পথ। রঙিয়া সমষ্টির বিধায়ক তথা বর্তমানের রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় দুবারকৈ আধারশিলা করেও এই পথ নির্মাণ নকরাত বিধায়ক কলিতার বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। রবিবারে অঞ্চলটির রাইজে পথলে উলাই আহি বিধায়ক ভবেশ কলিতার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে পথ নির্মাণের দাবি জানায়। স্থানীয় রাইজে অভিযোগ করা মতে রঙিয়ার মাহতলিত নির্মাণ করা ITI সংযোগী পথ এটা নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করে রঙিয়া সমষ্টির বিধায়ক ভবেশ কলিতায় দুবারকৈ আধারশিলা করেছিল। পথটি আধারশিলা হওয়ার পাছত স্থানীয় রাইজে পথটি নির্মাণের স্বার্থতে ঘর সমূহের নিচেই কাষে ঠিকাদারক বিদ্যুতের 11,000 ভল্ট পরিবাহী তার নিবলেও অনুমতি প্রদান করেছিল। ইপিনে গাঁর মানুষে ITI নির্মাণের সময়তো 10 বিঘা মাটি দান দিছিল। কিন্তু এটা রাজনৈতিক চক্রের কুসক্রান্ত ঠিকাদারে সেই স্থানের পথটি নির্মাণ নকরি আন এটা ঠাইরে নির্মাণ আরম্ভ করে। আধারশিলা করা ঠাইরে পথ নির্মাণ নকরি অন্য ঠাইরে এনেদরে পথ নির্মাণ করবলৈ লওয়াত প্রতিবাদমুখর হয়ে পড়ে অঞ্চলটির রাইজ। আমি আপনাদের দেখিছে যে যা বিগত সময়ত ভবেশ কলি রঙিয়া সমষ্টির বিধায়ক ভবেশ কলিতা ডাঙরিয়ায় এই পথটি দুবারকৈ আধারশিলা স্থাপন করিলে, কিন্তু আরো লগত স্থাপন করিলে তেখেতে এই পথটি হব বলে পেলায়। কিন্তু আরো সাক আজি আমি ইয়াত 11,000 ভল্টের একটা লাইন ITI ডিপার্টমেন্টে আহি আমার লগত আলোচনা করে লাইনটি তেখেতসকলে বহালে। আমি এটা কারণতে লাইনটি ইয়াত বহাবলে দিল। তেখেতসকলে কলে যে তোমালকে ইয়াত লাইনটি বহা আর এই রাস্তার যে পকীকরণ ব্যবস্থা এই আমি রঙিয়া ভূটান রোডের তুলগীবাড়ি বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সম্মুখের ITI আমি এই মুখ্য রাস্তা হিসাবে আমি নির্বাচন করছো আর এই আমি পকীকরণ ব্যবস্থা অতি সোনকালে করে দিম। আর সেই মর্মে ভবেশ কলিতা ডাঙরিয়ায় দুবারকৈ আধারশিলা স্থাপন করিলে। কিন্তু আমি আজি তিনিদিন আগত আমি দেখা পালো ইয়াত এজন ঘগ্রাপাড়ার ঠিকাদার আহি এই পথটি অন্য এটা গতিত চারিজনমান দালালক লগত লয় অন্য এটা মানে পথেরে তেখেতে রাস্তাটি নির্মাণ করার মানে তেখেত কারো লগত আলোচনা নকরি তেখেতে হঠাৎ ইয়াত মাটি ভেলালে। তারপর আমি রাইজে আহি আমি এই পথটি আজি বেরিকেড বান্ধি দিছো। কারণ আমার উদ্দেশ্য এটাই, আমি ইয়াত আমি আমার রাইজের তরফের 10 বিঘা মাটি আমি ITI হস্তান্তর করছো। আমি 11,000 ভল্টের যে লাইন আজি সাক এই পথরের মাজে যাব লাগে সেই লাইনটি আমি ইমান রিক্স এটা লই পেলে আমি এই গাঁর মাজে যাব দিছো। তেনেস্থলত আমাক রাস্তাটো তেখেতসকলে দিম বলে কৈছিল। ইয়াত সাক একটা সাব সেন্টার আছে, LP স্কুল এখন আছে, MA স্কুল এখন আছে, লক্ষ্মী মন্দির এটা আছে, সাব সেন্টার আছে। বারিষা হলে ইয়াত মানে গর্ভবতী মহিলাসকল আহিব নোৱাৰে, বাইক লৈ আহিলে পিছলি পড়ে, গাড়ি লৈ আহিলে ফাঁসি যায়। সেনেকুৱা স্থলত এইটোৰ পথ নহয়, অন্য এটা পথ হৈছে। গতিকে আমি এই পথটো কেতিয়াও হবলৈ নিদিওঁ। আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ, আপুনি এটা উচিত সিদ্ধান্ত কৰি আমাক এই পথটো হোৱাত অতি সোনকালে আমাক ব্যৱস্থা কৰি দিয়ক।